নমস্কার বন্ধুরা, আমি সুতপা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুতপাস রান্নাঘর চ্যানেলে। আমি আপনাদেরকে মশলা চা রান্না করে দেখাবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখি মশলা চা করতে কী কী উপকরণ লাগছে। প্রথমেই লাগছে চা, পরিমাণ মতো চা, চিনি তো লাগবেই, মশলা চা যেহেতু তাই লাগছে লবঙ্গ, ছোটো এলাচ আর আদা, আর দুধ লাগবে অবশ্যই, আর পরিমাণ মতো জল। আমি আজকে দু কাপ চা রান্না করব, দেখা যাক দু কাপ চা করতে আমাদের কী কী লাগছে। চলুন প্রথমেই আমি গ্যাসটা জ্বালাবো। আসুন আমি আগে প্রথমে গ্যাসটা জ্বালাই। পাত্রটা বসালাম, এবার একটু পরিমাণ মতো জল নেব। জলটা আমি এখানে একটু কম দেবো, দুধটা বেশি দেবো, তাই আমি জলটা এই পৌনে এক কাপ মতো নিচ্ছি, দুধটা আমি একটু পরে দেবো। তার আগে আমি দেব একটু আদা, আর দেব দুটো লবঙ্গই, দু তিনটে লবঙ্গই যথেষ্ট, দু কাপ চায় বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে, আর দুটো ছোটো এলাচ দেবো। এটাকে আগে একটু ফুটতে দিতে হবে হাই ফ্লেমে, কিছুক্ষণেই এক দু মিনিট ফুটুক, তারপরে আমি দুধটা দেব। হ্যাঁ, জলটা এক দু মিনিট হয়ে গেলে ফুটছে, এবার আমি পরিমাণ মতো দুধটা দিয়ে দিই। আর দুধটাও তো ফুটবে, এক কাপ দুধ দিলাম আমি, কিন্তু পৌনে এক কাপ মতো জল দিয়েছিলাম, আর সামান্য একটু দুধ দেবো। দুধের পরিমাণটা একটু বেশি দিলে চাটা একটু টেস্টি হয়, জলটা যদি বেশি দিই তাহলে চাটা একটু পাতলা মতো লাগবে। এবার আমি দু কাপ চায়ে, যদিও মিষ্টিটা যে যার পরিমাণ স্বাদ অনুযায়ী নেয়, তবুও আমি এক চামচ করে দিচ্ছি পার কাপ, এক চামচ, দু চামচ, আমি দু চামচ চিনে দিলাম। চা দেবো আমি, এক চামচ, চামচ, আর কেউ যদি একটু কড়া চা খেতে ভালোবাসে তাহলে সামান্য আর একটু দেবেন। এবার ফুটুক, এটা একটু নাড়িয়ে দিই, চিনিটা গলবে তো, নাড়ে সে এক জায়গা থাকবে, এটা কিছুক্ষণ ফুটবে। চাটা ফুটছে, দু মিনিট হয়ে গেল, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে ছিল, একটু মিডিয়ামে আর একটু ফুটুক এক মিনিট মতো, আর এক মিনিট ফোটার পর হাই ফ্লেমে করে দেবো। একটু ফ্লেমটা হাই করে দিই, একটু নাড়িয়ে দিই, চিকেনটা একটু গুলে যায় ভালো করে, আমি কমিয়ে দিই, হতে লেগে যাচ্ছে, আমার প্রায় চা হয়েই এসছে। মশলা চা, মশলা চাটা কিছুই নয়, আমরা যেমন নিত্য নতুন প্রত্যেক দিন যেমন আমরা সিম্পল চা খাই, মানে সাধারণ চা খাই, সেটাই একটু আর একটু টেস্টি করার জন্য মশলা চা, এই এলাচ, আদা, আদা চা তো আমরা খেয়েই থাকি। হয়ে যাচ্ছে, আমি এবার গ্যাসটা অফ করে দিই। এবার আমি এটা ঢালবো কাপে, দু কাপ চা করেছি, স্ট্যান্ডটা রাখি। চাটা আমি ঢালছি, আমি দু কাপ চা করেছি, আপনারা চাইলে যার যেমন বাড়িতে মেম্বার আছে আপনারা সেরকম করবেন পরিমাণ মতো। আমার দু কাপ চা পুরো কমপ্লিট, এটা রাখি। হয়ে গেল আমার মশলা চা, কিছুই না, কিন্তু অথচ এই হয়ে গেল আমার মশলা চা,
এটা আপনারা আপনার প্রিয়জনদের সকালবেলায় করে খাওয়াবেন, দেখবেন খুবই খুশি হবে। একটু নতুন, অন্য রকম, অন্য সাধারণ চায়ের থেকে। আর যদি আমার এই চায়ের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি পরের ভিডিওটা আপলোড করতে পারবো না, তাই আপনাদের সাবস্ক্রাইব আমার কাছে অতি মূল্যবান। থ্যাংক ইউ।